গুড মর্নিং এভরিওয়ান, জানি না মর্নিং বলবো না নাইট বলবো বুঝতে পারছি না। তো একদম অন্ধকার, রাত তিনটে বাজছে পুরো। তো আমরা এখন জাস্ট দীঘা যাওয়ার জন্যে বেরোলাম। সো চলো আজকের দিনটা এইভাবেই স্টার্ট করা যাক উইথ লটস অফ এনার্জি। দেখো আমার মা কীভাবে ঘুমোচ্ছে গাড়িতে, এই যো এইভাবে শুয়ে পড়েছে, একদম যা তা অবস্থা। যাওয়ার পর চলে এসেছে, এরাও যাচ্ছে রেডি হয়ে। ঠিক আছে তো দেখাচ্ছে তারা কিভাবে আসছে। আয়ুষ আসছে, ঠিক আছে, হাসতে হাসতে। এই যো এক্সাইটেড, কতটা কতটা আসতে নেই। তো সবাই মিলে খুব এনজয় করতে করতে যাচ্ছি, ঠিক আছে। আর এখন ওদের ডেস্টিনেশনটা কোথায় হচ্ছে? আচ্ছা আইলু, ফার্স্ট টাইম মাইমুনিরও ফার্স্ট টাইম। মাইমুনি হাই বলে দাও। হাই দিদুন, হাই দিদুন, দিদুন প্রণাম করতে পারে, দিদুন আমার প্রণাম করতে ব্যস্ত। সো দিদুনের এটা মনে সেকেন্ড টাইম, ঠিক আছে। আমাদের তো চার পাঁচ বার হয়ে গেছে, হ্যাঁ জীবনে তো ফার্স্ট টাইম বটেই এটা, জীবন চাই গিয়েছিল ওই দিনে। ও বহুবার মানে 20 বার হয়ে গেছে, আরো বেশি মনে হয় ওই দিনে। মানে আমার চলো যা যাক, আকাশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে সকালবেলায়, অসাধারণ দেখতে লাগছে। সবাই বাচ্চাগুলো বসে বসে খাচ্ছে, বাচ্চাগুলোর মধ্যে তিতলিও পড়ছে। এই দেখুন, এই দেখুন আর একটা বাচ্চা পিছনে আছে। এখন ভোর, ডালপুরি একদম, এখন ভোর 4:30 বাজছে, এখনই ওরা খাওয়া শুরু করে দিয়েছে। তাহলে ভাবতে পারছেন দীঘা পর্যন্ত যাওয়া পর্যন্ত কি হবে। আমরা মেনলি খুব মজা করতে করতে যাচ্ছি, আর আয়ুষ তো এত হাসাচ্ছে আমাদেরকে, এত হাসাচ্ছে কিছু বলার নেই। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, বেশ মানে বেশ ভালো আছে। আমরা এখন কোলাঘাট পেরোচ্ছি, অসাধারণ লাগছে, এনজয় করছি মেনলি। আর আয়ুষ তো এত বদমাইশি করছে মানে বলার মতো না, আর অসাধারণ দেখতে, ভিউটা অসাধারণ। যা এটা চলে এলো, এক সেকেন্ড, এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। এইটাই কি আমরা চান করব? হ্যাঁ হ্যাঁ এখানেই চান করব। ঝামার ঝামার খেলে সব থেকে ভালো হবে, দীঘা চান করে নি। তোমরা একটু আয়ুষকে কমেন্ট করে বলো তো, আয়ুষ ওখান থেকে টপকে এখানে চলে এলো। তো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, জায়গাটার নাম কি গো? নন্দকুমার। আচ্ছা তো আমরা যাচ্ছি নন্দকুমার। খাচ্ছি ডালপুরি আর আলুর দম। আলু উনি ডালপুরি বানিয়েছে তাই তো, আর মা কিছুই বানায়নি, তো ঘুমিয়েছে বসে বসে। এরা সব খাচ্ছে এখন। সিলেক্ট করা হয়ে গেছে অলরেডি, খুব সুন্দর উইথ সুইমিং পুল, ঠিক আছে। আমরা খুব এনজয় করছি, আয়ুষ এনজয় হচ্ছে কতটা? তো এখানে আসতে লেগে গেছে। তো যাই হোক সবাই এন্ট্রি করছে এখন।
আকাশটা অসাধ সুন্দর দেখতে, মানে অসাধারণ দেখে। আমি তো আমার কথা তো শুধু যাই হোক, খুব সুন্দর দেখতে ক্যাম্পাসটা। এখন আমরা সমুদ্রতে যাবো বলে রেডি হয়ে গেছি, খুব এক্সাইটেড ভাবে। দিদুন রেডি হচ্ছে আর আয়ুষ, সবাই রেডি, আয়ুষও রেডি হয়ে গেছে, সবাই রেডি, মা আর মাইমনি সবাই রেডি। আয়ুষ খুব বদমাইশি করছে সে সকাল থেকে, ঠিক আছে। সো ড্রেস চেঞ্জ করেছে, মা তো করেনি, মা যেটা পরেছিল ওটা পরে যাচ্ছে। সো ঠিক আছে, এখানে সুইমিং পুলও আছে, খুব একটা ভালো একটা ক্যাম্পাস, সত্যি খুব ভালো দেখতে। এই যো আমরা এখানে, আমরা খুব মজা করছি, খুব গরমও পড়ছে, খুব জোর বৃষ্টি নেমে গেছে বাইরে। তো আমরা এখন যাচ্ছি, অসাধারণ লাগছে দেখতে জায়গাটা আমার, শুধু এখানটা সুইমিং পুলটার জন্য আরো বেশি ভালো লাগলো। ওকে এখন দুজনে দোল দোল করছে, আমিও চেস জয়েন করব, চাপ নেই নাকি করব, যাব ঠিক আছে, রাখ। অনেকক্ষণ আগে খেয়েছিলাম তো খিদে পেয়ে গেছে, তো তার জন্য আমরা এখন কিছু একটা খাচ্ছি এখানে, ডিম পাউরুটি কি পরোটা টাইপের কিছু হচ্ছে আমাদের, ডিম পাউরুটি যে খাওয়ার জন্য একদম রেডি। এসো ওমা, খবর কি আজকে, হ্যাঁ কিছু বলো, কেমন লাগছে, তোমার ফিলটা একটু শেয়ার করো। মা কিন্তু অন্যটা ছাড়িনি, এখানেও মায়ের এই একটাই অন্যা, ঠিক আছে সব জায়গায় নিয়ে যায়। Yes, me. So, আমরা এখানে চান করছি সব, মজা তো করছিলাম, বাট মায়ের সোনার কানেরটা হারিয়ে গেছে, মাকে বারণ করছিলাম, মা পড়ে সোনা, বাট মা পড়ে ছিল তো হারিয়ে গেছে, মায়ের মনটা একটু খারাপ হয়ে গেছে। আমরা জল থেকে উঠে পড়েছি, মুখটা পুরো কালো করা হয়ে গেছে, বালি টালি একদম যা তা অবস্থা গোটা গায়ে, ইভেন আমার পাটাও একটু কেটে গেছে, তারপর আয়ুষের পাটা কেটে গেছে, মায়ের সোনার কানেরটা হারিয়ে গেল, হ্যাঁ কারণ এত জোর জল আসছিল আর মুখটা তো পুরো পুরো কালো হয়ে গেছে, একদম ড্যান পড়ে গেছে মুখটা। আমরা এখন সুইমিং পুলে খুব মজা করছি, ঠিক আছে, আর আইলু আর আয়ুষ ওখানে, মাও বেবি পুলে নেমে গেছে। তো আমার মাও বেবি পুলে, কি বেবি পুলে, এই পুলতে এসো না, এই তো হাঁটছো, এই তো ঠিকঠাক এসব মনে হচ্ছে, এই তো
আছে দিদুন দিদুন তাকাও ও দিদুন ফার্স্ট টাইম সুইমিং পুলে দিদুন আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি পুরোপুরি সবাই ঠিক আছে আমি মেন কথা আমি বাড়ির ড্রেসই পরেছিলাম খুব গরম করছিল বলে তো নিচে আমরা খেতে যাবো সেহেতু আমি যেটা পরেছিলাম ওটাই ঝোলানো ছিল পরে নিয়েছি মানে কারণ খুব টায়ার্ড লাগছে কেন জানি না ঠান্ডা লেগে গেছে মুখটা কালো পাড়া হয়ে গেছে পুরো বুঝতে পারবে কীরকম লেভেলে কালো হয়েছে কারণ এইখান থেকে পুরো একটা লেয়ার পড়ে গেছে এরকম ঠিক আছে আর আর কিছুই না খুব এনজয় করছি কিন্তু বিশ্বাস করো খুব এনজয় করছি মেনলি আমরা লাঞ্চ করতে এলাম মোটামুটি 4টে বাজছে ওরকম বাজবে তো লাঞ্চ করতে এলাম তো যাই হোক লাঞ্চ করছে আইলো করছে দেখো দুলছে ওখানে সো আয়ুষের মেনলি যেটা হয়েছে সেটা হচ্ছে ওর হাতটা দরজায় পুরো চিপটে গিয়ে একদম রক্ত থেতলে গেছে পুরো তো আমাদের খুব সিম্পল খাবার ডাল আলু ভাতে এই আলু ভাতে বলছি সরি ডাল আলু পোস্ত আলু ঝুরঝুরি আলু ভাজা আর মাছ করেছি একটা কি মাছ আমি জানি না যাই হোক কিছু একটা মাছ ডাল তো আমরা খুব খাচ্ছি দেবে এসে বহুত জোর তো চলো খাওয়া যাক আর খাবারটা সত্যি খুব ভালো আমরা মেনলি একটু রেস্ট নিচ্ছি খুব টায়ার্ড হয়ে গেছি আইলু তো আমার পাশে পুরো ঘুমিয়ে পড়েছে আর আমিও একটু শোভম কালো হয়ে গেছে কি হবে জানি না পুরো যা তা কালো আর যতটা জামা পড়েছিলাম ঠিক আছে বাকিটা পুরো কালো হয়ে গেছে এখান থেকে যা তা অবস্থা এখন মেনলি আমরা একবার বিচের সাইডে যাচ্ছি 7টা বাজছে আমরা ঘুমিয়ে গেছিলাম মেনলি সবাই ঠিক আছে তো চলো যাওয়া যাক আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘায় ঠিক আছে আমার ঘুমিয়ে পুরো মুখটা ফুলে গেছে বুঝো এরা সবাই এখানে ঘুরছে আমরা এখানে পমফ্লেট অর্ডার করেছি আর তোমার কি বলে ওই কাঁকড়া টাইপের যেটা হয় কি বেশ বলে ভুলে যাচ্ছি তো ওটাই অর্ডার করেছি বহুত হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে একটা আমরা এতক্ষণ ধরে ফিশগুলো খাচ্ছিলাম এখন সব পাপড়ি চাট ঝালমুড়ি খাওয়া হচ্ছে চা খাওয়া হচ্ছে বসে বসে আড্ডা মারা হচ্ছে আর এই চো এটা হলো ভিউ আজকে বসে আছে তো সবার এখন সবাই খাচ্ছে ম্যাঙ্গোর গোলা তো ওখানে খাচ্ছি এই তো আর আয়ুষ তো কালা পাড়া কি একটা খাচ্ছে কালো পাড়া ঠিক আছে তো আমরা ম্যাঙ্গো খাচ্ছি হেভি খেতে চলো খাওয়া যাক ডিনার করছি চিকেন কষা রুমালি রুটি চিলি পনিরটা এখন আসেনি তো এই আর কি এখন রুমে চলে এসেছি তো খুব টায়ার্ড হয়ে গেছি ঘুমাতে হবে আমাদেরকে ঠিক আছে
ঠিক আছে তো আমরা ঘুমাবো এখন আমরা যাচ্ছি উপরে দিদুনের এনার্জি শেষ নাকি দিদুনের এনার্জি আছে কখন দিদুন আমরা লিফটে করে যাই এসব লিফটটা খুবই ছোট আমরা এরকম চিপটে গেছি ব্যাপারটা ঠিক আছে একদম মায়েরা আমাদের আগে চলে ভাই না সত্যি এত দুষ্টু এত দুষ্টু চলো আমরা ড্রেসটা চেঞ্জ করে ঘুমাবো তো আজকের ব্লগটা এতটাই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে টাটা বাই বাই গুড নাইট